সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে অনেকের মধ্যে ইনফার্টিলিটি জনিত সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনযাপন। ছেলে হোক কিংবা মেয়ে, ইনফার্টিলিটি জনিত সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে কিন্তু তার ক্ষেত্রে বংশবৃদ্ধি যে বিষয়টি সেটার উপরে কিন্তু খুব বাজে প্রতিক্রিয়া পড়ে। তো দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে ছেলেদের যদি স্পার্ম কাউন্ট কম থাকে বা শুক্রাণুর সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে তারা খাবারের মাধ্যমে কীভাবে তার স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে পারেন সে বিষয়টি সম্পর্কে। সবার প্রথমেই আমি যে বিষয়টি বলবো, খাবারের পাশাপাশি অবশ্যই আপনাকে ব্যক্তি জীবনেও যথেষ্ট সতর্কতা মেনে চলতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে, নিজের অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজের যদি শারীরিক জটিলতা যেমন ডায়াবেটিস, কিডনি সমস্যা, হার্টের সমস্যা, রক্তের কোলেস্টেরল বেশি বা ফ্যাটি লিভারজনিত সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। কেননা এই রোগের ওষুধগুলো বা এই রোগগুলো কিন্তু আপনার স্পার্ম কাউন্টের সংখ্যা কমিয়ে দিতে পারে, সেজন্য অবশ্যই এই রোগের ট্রিটমেন্টগুলো ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। আর সমস্যা যদি অতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু খাবারের মাধ্যমেও আপনি বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো এই স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম, নিয়মিত বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট বা চীনা বাদাম, নিয়মিত বাদাম যদি গ্রহণ করেন বাদাম কিন্তু স্পার্মের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। পরবর্তীতে বলবো খেজুরের কথা, নিয়মিত খেজুর গ্রহণ করলে খেজুর কিন্তু দেখা যায় যে যৌনজীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে, পাশাপাশি কিন্তু এটি স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে বলতে হয় মধুর কথা, নিয়মিত যারা মধু গ্রহণ করেন তারা, আমরা সবসময় বলি যে শারীরিকভাবে সুস্থ থাকেন, তাদের দেহে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি পূরণ করতে সেই মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে খালি পেটে মধুর সাথে কাঁচা রসুন মিশিয়ে গ্রহণ করলে সেটিও কিন্তু স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। পাশাপাশি খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এগুলোর প্রতিও বিশেষ যত্নশীল হতে হবে। কেননা এই খাবারগুলোও কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে আমরা জিঙ্ক পাই, আয়রন পাই, অন্যান্য ভিটামিন মিনারেলস পাই, যেগুলো দেখা যায় স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে, কেননা সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে কিন্তু এটি দেখা যায় এই যেই স্পার্ম কাউন্ট অনেকের ক্ষেত্রেই কম থাকে তাদের ক্ষেত্রেও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই যদি আপনি মদ্যপান করেন বা মাদকাসক্ত হন অথবা সিগারেট গ্রহণ করেন সেই বিষয়টিও এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত পান গ্রহণ করলেও কিন্তু দেখা যায় যে স্পার্ম কাউন্টের সংখ্যা কমে যেতে পারে, সেজন্য অবশ্যই পান, বিড়ি, সিগারেট বা মাদক যে কোনো ধরনের দ্রব্য যদি আপনি গ্রহণ করেন সেই দ্রব্যগুলো একেবারেই বাদ দিয়ে দিতে হবে। কেননা এই যে মাদক দ্রব্য এগুলো কিন্তু দেখা যায় স্পার্ম কাউন্টের সংখ্যা কমিয়ে দেয়, পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে থাকে। তো অবশ্যই এই খাবারগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। রাস্তার ধারে আকর্ষণীয় বিভিন্ন ধরনের মশলাদার খাবার সেগুলো এড়িয়ে চলতে হবে, ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলা দিয়ে ভুনিয়ে ভুনিয়ে কষা খাবারগুলো যেমন শারীরিক জটিলতা তৈরি করে ঠিক সেভাবে স্পার্ম কাউন্টের সংখ্যাও কিন্তু কমিয়ে দিতে পারে। এ বিষয়েও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আপনাকে বিষয়গুলো মনিটরিং করতে হবে বা এই জিনিসগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে। তার পরবর্তীতে বলবো অবশ্যই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো, মৌসুমি ফলমূল শাকসবজি। এই যে মৌসুমি ফলমূল শাকসবজি, এই ফলমূল শাকসবজিগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের খুব চমৎকার উৎস। অ্যান্টি অক্সিডেন্টের উৎস হওয়ার জন্য এগুলো স্পার্ম কাউন্টের সংখ্যা বৃদ্ধি করতে খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেশ কিছু অভ্যাস আছে সেগুলো এড়িয়ে চলতে হবে, যেমন খাওয়ার সাথে সাথেই আমরা দেখা যায় যে অতিরিক্ত খাবার একবারে পেট পুরে খেয়ে ফেলি, ওজনাধিক্য জাতীয় সমস্যা তৈরি হয়। এর জন্য এই ওজনাধিক্যজনিত সমস্যা দেখা দিলেও কিন্তু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, শরীরে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। তো এই বিষয়গুলোতে অবশ্যই যথেষ্ট গুরুত্ব সহকারেই আপনাকে মেনে চলতে হবে, পাশাপাশি সুস্থ সুন্দর জীবনযাপন করতে হবে, স্ট্রেস ফ্রি থেকে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন, মানসিক চাপ কম নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনি খুব সহজে প্রাকৃতিকভাবেও আপনার স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে পারবেন। ধন্যবাদ।